দর্শক, আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে একজন দুশো মাসের একজন সাহসী যোদ্ধা, জীবনযুদ্ধে মানুষের সহায়তা করার মতো একজন ব্যক্তি। সদ্য আজকে 5 মিনিট আগে আমার একটি ফোন হারিয়ে যায়, ভিভো V23। আমি বাসের সিটে বসেছিলাম, VIP গাজীপুর পরিবহন VIP বাস, বাট আমি সিট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই এক ছিনতাইকারী আমার ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। বাট রাস্তার মাঝখানে দুঃসাহসিকতার বিষয় দেখিয়ে এই বড় ভাই আমার ফোনটি উদ্ধার করে দেয় এবং বড় ভাই ওই ছিনতাইকারীকে সজোরে আঁকড়ে ধরে আমি বাস থেকে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দৌড়ে আসি। ভাইটি খুবই নিষ্ঠার সাথে এবং সচ্চরিত্রবান একজন ব্যক্তি, আল্লাহ ভাইকে উত্তম প্রতিদান দান করুক। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার সোহাগ। সোহাগ ভাই, কী করেন আপনি পেশায়? যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ডুয়েটে লেখাপড়া করি এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি চাই ভাইয়ের মতন সাধারণ নাগরিক বাংলাদেশে আরও অনেক গড়ে উঠুক এবং আমার দেশটা এগিয়ে যাক সুশৃঙ্খলভাবে। আমি যাই হোক, ভাইকে পুরস্কৃত করতে চাইছি, ভাই নেয়নি। ভাইকে পুরস্কার করার জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু ভাইয়ের ব্যক্তিত্ব ভাইকে এই পুরস্কারটাকে নেওয়ায় বাধা দিয়েছে। যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ ভাইকে আমি আমার ক্যাম্পাসে দাওয়াত দিলাম, যদি কখনো ডুয়েট গাজীপুর এরিয়াতে আসেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে দেখা করে যাবেন। ভাই, এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভাইকে পরিচয় দেন। ভাইকেও ধন্যবাদ জানাই, ভাইয়ের সঙ্গেও খুবই ভাইয়ের ফোনটা পাইছে, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। দোয়া করি ভাইকে আল্লাহ সুস্থ রাখুক এবং যে ভাই এর সাথে ভাইয়ের ফোনটা উদ্ধার করে দিয়েছে, আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থতা রাখুক, ভালো রাখুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ ভাই, আপনাকেও ধন্যবাদ যে আমরা সবাই মিলে আমরা উদ্ধার করতে পারছি। আমারও আনন্দ লাগতেছে, সবারই আনন্দ লাগতেছে। ঠিক আছে ভাই, সাবধানে থাকবেন, যাতে এমন দুর্ঘটনা কারো হলে আমরা যাতে সবাই এগিয়ে যাইতে পারি। ঠিক আছে, একজন হয়ে তাদেরকে সবাই করবো ইনশাল্লাহ। এই সকল ভাইয়ের সবার সহযোগিতা আমি আমার ফোনটি উদ্ধার করতে পারছি। আমি এই ভাইদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আসলে দশে মিলে করিকা সারি যদি নাই রাজ, ভাইরা যদি সবাই একসঙ্গে একত্রিতভাবে ছিনতাইকারীকে না ধরতো, তাহলে হয়তো আমি আমার আজকে মূল্যবান ফোনটা পেতাম না। মূল্যবান ফোনটির সাথে অনেক ইনফরমেশন ছিল আমার, যেগুলো হারাই গেলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। ভাইদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো।